হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি জমিদারদের জেলা, মানে টাঙ্গাইল জেলায়, যেখানে মূলত জমিদারদের বসত অনেক ছিল। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল মোহেরা জমিদার বাড়ি। চলুন যাওয়া যাক। আমার সাথে আছে আমার বন্ধু বেলায়েত। চলে আসলাম চন্দ্রা ফ্লাইওভারের উপরে। দিনটা মেঘাচ্ছন্ন থাকলেও একটু সামনে এগোতেই আমরা রোদের দেখা পাই। দেখতে দেখতে আমরা এখন মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে। আমরা এখন আছি টুবাইল বাস স্ট্যান্ড। এখন আমরা বামে যাব। বামে এই এক রাস্তায় সোজা গেলে আপনারা মোহেরা জমিদার বাড়ির দেখা পাবো। গ্রামের রাস্তা দেখতে দেখতে আমরা মোহেরা জমিদার বাড়ির দিকে এগোচ্ছি। রেল ক্রসিংটা পার হয়ে সামনে মোহেরা জমিদার বাড়ি। একটু পরেই দেখতে পেলাম মোহেরা জমিদার বাড়ির প্রথম ঝলক। বাইক পার্কিং এ পার্ক করে এখন আমরা আগে টিকিট কাটবো। আমি এখন টিকিট কাটতেছি। এখানে প্রবেশ মূল্য 5 বছরের নিচে 50 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে 100 টাকা জন প্রতি। এখন আমরা এসে পড়েছি মোহেরা জমিদার বাড়ি। প্রায় 1 ঘন্টা বাইক চালানোর পর আমরা এসে পৌঁছেছি এখন। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই ভিতরে কেমনটা হচ্ছে। এখন ঠিক দাঁড়িয়ে আছি মোহেরা জমিদার বাড়ির প্রশাসনিক ভবনের সামনে, যেটা মূলত আগে মোহেরা জমিদার বাড়ি নামেই ছিল। এখন তারা প্রশাসনিক কাজে এটা ব্যবহার করছে। এটা মূলত 1890 সালের দিকে শাহ বংশের 4 ভাই এসে প্রতিষ্ঠা করে। তারা অল্প সময়ের মধ্যেই এসে এই এলাকায় বিস্তার লাভ করে এবং প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায়। আর তারা এখানে দুইটা জমিদার বাড়ি তারা 2 ভাইয়ের ছিল, ওই পাশে আরও আছে। তারা মূলত 4 ভাই ছিল, তারা মূলত ডাউল ব্যবসায়ী ছিল। তো তারা এইভাবে বিস্তার লাভ করে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এটা পাকিস্তানি হানাদার বাহিনী তাদের ঘাঁটি হিসেবেও ব্যবহার করেছে। আর এখানে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে তাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিয়েছিল। এটাই ছিল এটার, এই মোহেরা জমিদার বাড়ির ইতিহাস। চলুন এবার দেখে নেওয়া যাক কিছু সিনেম্যাটিক ভিউ। আপনারা দেখতে পারবেন হরিণ। ফ্রিজ জমিদার বাড়ির পিছনে এটার স্থান। অনেকগুলো হরিণ আছে, ওই পাশে পাখি আছে, কবুতর আছে। আমরা চাইলে এগুলো দেখতে পারেন আইসা। আমরা আপনারা অবশ্যই হরিণদেরকে বিরক্ত করবেন না, তাদেরকে কোনো খাবার দিবেন না, এটা দণ্ডনীয় অপরাধ। এখানে এখানে আসলে পাশে দেখতে পারবেন অনেকগুলো রাইড আছে। আপনাদের বাচ্চাদের অথবা ছোট ভাই বোনদের যদি নিয়ে আসেন এখানে, তারা আনন্দ করতে পারবে। এই হলো রাইডের টিকিট মূল্য। এখন
আমরা আছি পাঁচশোটা পুকুরের ঠিক মাঝখানে। এখানে আসলে আপনারা মাছ, অনেক ধরনের মাছ দেখতে পারবেন, যেগুলো মূলত আমরা অ্যাকোয়ারিয়ামে রেখে থাকি। আপনারা এখানে আসলে মাছের খাবার কিনে মাছকে খাবারও দিতে পারবেন। একটু দেখাও, এখন দাঁড়িয়ে আছে মহারাজ জমিদার বাড়ির মিউজিয়ামের সামনে। এখানে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র, তাদের ইতিহাস ঐতিহ্য এখানে সংরক্ষিত আছে, আপনারা আসলে দেখতে পারবেন। চলুন এবার যাওয়া যাক ভিতরে, আপনাদের দেখাই। এখন আমরা বিদায় নেব মহেরা জমিদার বাড়ি থেকে। সো সবাই ভালো থাকুন, আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।